রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থী সহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় রাজশাহীর নির্বাচনী মাঠকে যুদ্ধক্ষেত্র উল্লেখ করে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। আর আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন বলেন, কালো টাকা যেন ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্দেশ দিয়েছি এ ধরনের একটা কেন্দ্রেও যেন এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে থাকে, সে ব্যাপারে আমি অনেক কঠোরভাবে আমি সেটা নির্দেশনা দিয়েছি। এর আগে রাজশাহী নগরীর 17 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও 29 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী। বরিশাল সদর রোডে প্রচারণা চালিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। পরে দলীয় কার্যালয়ে 28 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। নবীনদের জন্য ওয়াইফাই জোন, খেলাধুলার ব্যবস্থা করা, টুর্নামেন্টের ব্যবস্থা করতে হবে আপনাদের মাধ্যমে আগামী দিনে আলাপ আলোচনা করে, যাতে করে আমরা বরিশাল শহরকে এগিয়ে সুন্দর শহর হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারি, সবার সহায়তা কামনা করছি। অন্যদিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের প্রার্থী শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। বরিশাল শহরের সমস্যা সম্বন্ধে আমি অবগত আছি, আমি জানি মানুষের জন্য কি করতে হবে। সিলেট নগরীর বাগবাড়ি, নুরানী মসজিদ, বর্ণমালা পয়েন্ট ও শামীমাবাদ এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। এ সময় তিনি বলেন, সিলেটের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আর নগরীর মদিনা মার্কেট এলাকায় গণসংযোগের সময় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। নৌকার পক্ষে একটা বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে সমর্থন জানাচ্ছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সরকার যদি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রমাণ করতে পারে, তাহলে আগামী দিনে সংসদে যাওয়ার প্রশ্নটাও সেখানে প্রশ্ন থাকবে। 3 সিটিতে ভোট হবে আগামী 30 জুলাই। মিজানুর রহমান, 21 টেলিভিশন।